পৃথিবীর আকার আকৃতি। মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালে 12 এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণের সময় বুঝতে পারেন পৃথিবী গোলাকার, তবে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। এছাড়া তার তোলা পৃথিবীর ছবিও দেখতে গোলাকৃতির, তবে পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত, অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি হল অনেকটা অভিগত গোলাকারের মতো। পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, সেহেতু পৃথিবী নিরক্ষীয় পূর্ব পশ্চিম ব্যাস ও মেরুদেশীয় উত্তর দক্ষিণ ব্যাস ভিন্ন। মেরুদেশীয় ব্যাস হল 12,714 কিলোমিটার এবং নিরক্ষীয় ব্যাস হল 12,757 কিলোমিটার। এদের মধ্যে পার্থক্য হল 43 কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাস হল 12,734.5 কিলোমিটার। গণনার সুবিধার জন্য একে 12,800 কিলোমিটার ধরা হয়। এই হিসাবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হল 6,400 কিলোমিটার। পৃথিবীর পরিধির মধ্যে নিরক্ষীয় পরিধি 40,077 কিলোমিটার, এটাই সর্ববৃহৎ পরিধি, এবং মেরুদেশীয় পরিধি 40,009 কিলোমিটার। গণনার সুবিধার জন্য গড় পরিধি 40,000 কিলোমিটার ধরা হয়। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে বা এর অবস্থান জানতে হলে আমাদের সবার আগে সেই বিষয়গুলো জানতে হবে, তা হলো অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার অবস্থান থেকে কোনো স্থানের সময় জানা যায় অক্ষরেখার সাহায্যে। যেমন নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থান জানা যায়, তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থান জানা যায়। অক্ষরেখা, পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে। এই অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ প্রান্তের বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে, একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। নিরক্ষরেখা উত্তর দক্ষিণে পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ ও দক্ষিণ দিকের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলে। এই নিরক্ষরেখাকে 0 ডিগ্রি ধরে উত্তর দিকে ও দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত 90 ডিগ্রি বা এক সমকোণ ধরা হয়। পৃথিবীর গোলাকার আকৃতির জন্য নিরক্ষরেখা বৃত্তকার, তাই এই রেখাকে নিরক্ষ বৃত্ত বলে। নিরক্ষরেখা সমান্তরাল যে রেখাগুলো রয়েছে সেগুলো হল অক্ষরেখা। এই অক্ষরেখাগুলো আসলে কল্পনা করা হয়েছে, এদের সমাক্ষরেখা বলে। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানকে কৌণিক দূরত্বে ওই স্থানের অক্ষাংশ বলে। একই গোলার্ধে একই অক্ষাংশ মানসমূহের সংযোগ রেখাকে অক্ষরেখা বলে। অক্ষাংশ নির্ণয়, একজন ভূগোলবিদদের জন্য অক্ষাংশ নির্ণয় করতে জানা খুবই জরুরি। আমরা জানি পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। অক্ষাংশ নির্ণয় করার জন্য গ্লোবটিকে আমরা যদি মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে কেটে নেই, তাহলে এর মধ্যে আমরা পৃথিবীর ঠিক মধ্যবিন্দু পাব। এখন যদি আমরা কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই, তাহলে সেই মধ্যবিন্দুর সঙ্গে নির্ণয়ের স্থানটি নিরক্ষরেখা 0 ডিগ্রি পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। এই কোণই হলো সেই স্থানের অক্ষাংশ। যেমন নিরক্ষীয় তল থেকে উত্তর মেরু কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ 90 ডিগ্রি, এটাই হলো উত্তর মেরুর অক্ষাংশ। এভাবে দক্ষিণ মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি, অর্থাৎ ক খ গ হলো ক বিন্দুর অক্ষাংশ। নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোনো একটি স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকের অবস্থিত কোনো স্থানের অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলে। প্রতি ডিগ্রি অক্ষাংশে আবার মিনিট সেকেন্ড ভাগ করা হয়। এখানে একটা কথা লক্ষ্য রাখতে হবে,
সময়ের মিনিট ও সেকেন্ড এবং 30 ডিগ্রি দূরত্বের মিনিট ও সেকেন্ড একেবারেই আলাদা দুইটি বিষয়। কয়েকটি সমক্ষরেখা খুবই বিখ্যাত, এদের একটি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, একে কর্কট ক্রান্তি বলে। অপরটি 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, একে বলে মকর ক্রান্তি। 63.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলে সুমেরু বৃত্ত এবং 63.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলে কুমেরু বৃত্ত, বিষুবরেখা মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলে। অক্ষাংশ নির্ণয়ে বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেগুলো হলো সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায় তাকে সেক্সট্যান্ট যন্ত্র বলে। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করে অক্ষাংশ নির্ণয় করা যায়। কোনো স্থানের অক্ষাংশ 90 ডিগ্রি মধ্যাহ্ন সূর্যের উন্নতি প্লাস বিষপ লম্ব, সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় সেটাই সেদিনের সূর্যের বিষপ লম্ব। কোনো একদিন দক্ষিণ গোলার্ধে মধ্যাহ্ন সূর্যের উন্নতি 50 ডিগ্রি এবং বিষপ লম্ব 12 ডিগ্রি দক্ষিণে হলে ওই স্থানের অক্ষাংশ হবে অক্ষাংশ 90 ডিগ্রি মধ্যাহ্ন সূর্যের উন্নতি প্লাস বিষপ লম্ব, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি যোগ 12 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি সমান 28 ডিগ্রি দক্ষিণ। স্থানটি যদি উত্তর গোলার্ধে হয় তবে উত্তরবাচক বিষপ লম্ব যোগ করতে হবে এবং দক্ষিণবাচক বিষপ লম্ব বিয়োগ করতে হবে। দক্ষিণ গোলার্ধে দক্ষিণবাচক বিষপ লম্ব যোগ এবং উত্তরবাচক বিষপ লম্ব বিয়োগ করতে হবে। ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয়, ধ্রুবতারার উন্নতি জেনে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। এর সাহায্যে শুধু উত্তর গোলার্ধে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। নিরক্ষরেখা ধ্রুবতারার উন্নতি 0 ডিগ্রি এবং উত্তর মেরুর ঠিক মাথার উপর ধ্রুবতারার উন্নতি 90 ডিগ্রি হয়। সুতরাং উত্তর গোলার্ধে কোনো স্থানের অক্ষাংশ ধ্রুবতারার উন্নতির সমান। দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয়েছে সেগুলোই হলো দ্রাঘিমা রেখা। এই রেখাগুলো পৃথিবীর পরিধির অর্ধেকের সমান, অর্থাৎ একটি অর্ধবৃত্ত। আমরা পূর্বেই জেনেছি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো হলো কাল্পনিক। দ্রাঘিমা রেখা নিয়ে আলোচনা করতে হলে আমাদের জানতে হবে মূল মধ্যরেখার অবস্থান। যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে গ্রিনিজ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। গ্রিনিজ দ্রাঘিমা 0 ডিগ্রি। গ্রিনিজের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দ্রাঘিমা রেখা বলে। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি। মূল মধ্যরেখা এই 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান দুই ভাগে ভাগ, অর্থাৎ পূর্ব ও পশ্চিম 180 করে ভাগ করেছে। অক্ষাংশের ন্যায় দ্রাঘিমাকেও মিনিট ও সেকেন্ডে ভাগ করা হয়েছে। পৃথিবী গোল বলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত একই মধ্যরেখায় পড়ে। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে 30 ডিগ্রি পূর্বে যে দ্রাঘিমা রেখা, তার উপর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সকল স্থানের দ্রাঘিমা 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। দ্রাঘিমা নির্ণয় ও ব্যবহার, দ্রাঘিমা নির্ণয়ে দুটি পদ্ধতি রয়েছে, স্থানীয় সময়ের পার্থক্য ও গ্রিনিচ সময়ের দ্বারা। স্থানীয় সময়ের পার্থক্য, কোনো স্থানের মধ্যে যখন সূর্য ঠিক মাথার উপরে আসে সেখানে দুপুর 12টা ধরে প্রতি 4 মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। এখন আমরা সহজেই হিসাব করতে পারি, যদি কোনো স্থানে দুপুর 12টা হয় সেখানে থেকে 10 ডিগ্রি পূর্বে কোনো স্থানের সময় হবে
12টা যোগ 10 গুণন 4 মিনিট বা 12টা 40 মিনিট। আবার যদি সেই স্থানে 10 ডিগ্রি পশ্চিম দিকে হয় তাহলে সময় হবে 12টা মাইনাস 10 গুণন 4 মিনিট বা 11টা 20 মিনিট। এভাবে মধ্যের সময় অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়। গ্রিনিসের দ্রাঘিমা 0 ডিগ্রি ধরা হয়। এখন আমরা যদি গ্রিনিসের সময় এবং অন্য কোনো স্থানের সময় জানতে পারি তাহলে দুই স্থানের সময়ের পার্থক্য অনুসারে প্রতি 4 মিনিট সময়ের পার্থক্য 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য ধরে ওই স্থানের দ্রাঘিমা নির্ণয় করতে পারি। গ্রিনিসের পূর্ব দিকের দেশগুলো সময়ের হিসাবে গ্রিনিসের চেয়ে এগিয়ে থাকে এবং গ্রিনিসের পশ্চিমে অবস্থিত দেশগুলো সময়ে গ্রিনিসের থেকে পিছিয়ে থাকে। বাংলাদেশ গ্রিনিস থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থিত বলে বাংলাদেশের সময় 6 ঘন্টা এগিয়ে। এভাবে দ্রাঘিমার সাহায্যে সময় এবং সময়ের মাধ্যমে দ্রাঘিমা নির্ণয় করা যায়। গুরুত্বপূর্ণ রেখাসমূহ। নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিম সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে। নিরক্ষরেখা অপর নাম হল বিষুবরেখা, অক্ষরেখা, মহাবৃত্ত। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা বলে। আমাদের বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তির রেখা অতিক্রম করেছে। এই দুটি রেখার মধ্যবর্তী অঞ্চলে সূর্যের আলো লম্বাভাবে পৃথিবীতে পড়ে। সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত উত্তর গোলার্ধে 63.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে সুমেরু বৃত্ত এবং 63.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কুমেরু বৃত্ত বলে। আন্তর্জাতিক তারিখ রেখা দ্রাঘিমা রেখা নিয়ম অনুসারে মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিম অগ্রসর হলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য 4 মিনিট সময়ের ব্যবধান হয়। আমরা জানি 0 ডিগ্রি দ্রাঘিমা ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা। যেহেতু প্রতি 1 ডিগ্রি এর জন্য 4 মিনিট সেহেতু 180 এর জন্য 180 গুণন 4 720 মিনিট অর্থাৎ 12 ঘন্টার পার্থক্য হয়। এভাবে দুই দিকে পূর্ব ও পশ্চিম দিকে 12 ঘন্টা করে 24 ঘন্টার ব্যবধান হয়। পূর্ব দিকে গেলে 12 ঘন্টা বাড়ে আর পশ্চিমে গেলে 12 ঘন্টা কমে অর্থাৎ একই দ্রাঘিমায় 180 ডিগ্রিতে সময়ের ব্যবধান দেখা দেয় 24 ঘন্টা। এর জন্য তারিখ ও বারের যে সমস্যা হয় তা সমাধান কল্পে 1884 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে স্থির করা হয়। গ্রিনিসে 16 ডিসেম্বর সকাল 6টা হলে আমরা যদি পূর্ব দিকের সময় হিসাব করি তাহলে যখন 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় আসব তখন সেখানে সময় হবে 16 ডিসেম্বর সন্ধ্যা 6টা। ঠিক উল্টো দিকে পশ্চিমে 180 ডিগ্রিতে আসলে সেখানে 15 ডিসেম্বর সন্ধ্যা 6টা হবে কারণ পূর্ব দিকের সময় বাড়ে আর পশ্চিমের দিকে সময় কমে। আমরা জানি 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিম একই স্থান, তবে এখানে সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে 24 ঘন্টা এবং তারিখ হয়ে যাচ্ছে দুই রকম। এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়েছে। পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকালে ঘড়ির সময় একদিন বাড়িয়ে অর্থাৎ সেদিন সোমবার থাকলে তাকে মঙ্গলবার করা হয়। আর জাহাজ যদি পূর্ব দিকে যায় তাহলে একদিন বিয়োগ করতে হয়, সেদিন মঙ্গলবার হলে একদিন কমিয়ে সোমবার করা হয়। তাই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার সূত্র হল পশ্চিমগামী যানের জন্য একদিন যোগ করতে হবে এবং পূর্ব দিকে গামী যানের জন্য একদিন বিয়োগ করতে হবে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধে তারিখ বিভাজিকার কাজ করে।
এই জন্য 180 ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে, কারণ এই রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হলেও সাইবেরিয়ার উত্তর পশ্চিমাংশ এবং অ্যালিউসিয়ান, ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাটিকে অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জে 11 ডিগ্রি পূর্ব দিয়ে বেঁকে এবং বেরিং প্রণালীতে 12 ডিগ্রি পূর্বে বেঁকে শুধু পানির উপর দিয়ে টানা হয়েছে। তা না হলে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হতো, কারণ একই স্থানের মধ্যে সময় এবং বারের দুই রকম হতো। প্রতিপাত স্থান, আমরা জানি পৃথিবী গোল, এর কোনো একটি স্থানের বিপরীত দিকে অন্য কোনো একটি স্থান রয়েছে। ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপর দিকে পৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দু প্রতিপাত স্থান বলে। কোনো বিশেষ দ্রাঘিমায় অবস্থিত স্থান সেই অবস্থানের বিপরীত দ্রাঘিমায় অবস্থিত হয়, অর্থাৎ দুই দ্রাঘিমার যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু দুই দ্রাঘিমার দূরত্ব হবে 180 ডিগ্রি, সেহেতু দুটির মধ্যে সময়ের পার্থক্য হবে 180 × 4 = 720 মিনিট বা 12 ঘন্টা।